বেতন পাইনি আর পারছি না আমাদের পিট দেওয়ালে ঠেকে গেছে আমরা আমার তো ছেলে মেয়েকে লিখাপড়া করাতে পারছি না সে দাবি নিয়ে গেলে বলে কি আর দু মাস থামো তিন মাস থামো এ ওকে ঘুম পাড়ানো গান শুনায় তারা আমাদেরকে মাসের পর মাস রেখে দিয়েছে রেশমের জন্য বিখ্যাত এই নগরীতে রেশম শ্রমিকরাই অবহেলিত লাগাতার সাত মাসের বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকেরা প্রতিনিয়ত আন্দোলন করলেও মিলছে না কোনো ফলাফল রেশম কর্তৃপক্ষ শোনাচ্ছেন আশার বাণী প্রকল্প অনুমোদন পেলেও নেই কোনো বাস্তবায়ন রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের বিগত সাত মাসের বকেয়া বেতনের দাবিতে গত 15 জানুয়ারি থেকে লাগাতার 16 দিনের মতো চলছে কর্মবিরতি ও মানববন্ধন মঙ্গলবার সকাল 10টায় বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রাজশাহী সদর দপ্তরের মূল ফটক ঘেরাও করে আন্দোলন করেন প্রতিষ্ঠানটির দৈনিক মজুরি ভিত্তিক প্রায় 157 জন শ্রমিক আন্দোলনের বিষয়ে জানতে চাইলে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক মনোয়ারা বলেন বিষয় রিসার্চ যখন আলাদা থাকে তখন আমরা স্বাধীনতা বোধ করি আমরা আমাদের মাসের বেতন আমাদের আটকাই না কিন্তু বোর্ড যখন আমাদেরকে নেয় তখন আমাদের জন্য এরকমই বিপদের সম্মুখীন হতে হয় এর আগে 9 মাস আমরা বেতন থেকে বঞ্চিত ছিলাম আমরা কিভাবে চলবো আমাদের সন্তানকে স্কুলে ভর্তি করতে পারছি না ছেলেমেয়েরা হাতে 2 টাকা দিতে পারছি না তাই আপনাদের কাছে অনুরোধ যাতে প্রধানমন্ত্রীর কাছে আপনারা এটা পৌঁছে দেন প্রধানমন্ত্রী চাই যে রেশম গবেষণা বেঁচে থাক এই রেশম গবেষণার গুটি কেন গবেষণা করা হয় আজকে রাজশাহী সিল্ক রাজশাহীর বিশিক এটা আমাদের রাজশাহীর ঐতিহ্য আর এই ঐতিহ্য যদি ধ্বংস হয়ে যায় দেশের একটি ঐতিহ্য নষ্ট হয়ে যাবে আরেকজন শ্রমিক রবিউল ইসলাম জানান আমরা বিগত 7 মাস ধরে আমরা বেতন ভাতা কিছুই পাচ্ছি না আমাদেরকে দেয় না ওনারা এই অজুহাত আমাদের বেতন টাকা বাজেট পাস হয়নি এ হয়নি সে হয়নি তোমাদের আমাদেরকে 6 মাস সময় দাও আমরা 6 মাস দিকে তো সময় দিয়েছি ওনাদেরকে ওনারা কোনোরকম কোনো ব্যবস্থায় আমাদের নেননি এখন লাস্ট ফিনিশিং এই আমরা এই যে 5 দিন ধরে প্রধানমন্ত্রী আসার 5 দিন আগে থেকে আমরা আন্দোলন করছি আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন জানাইছি যে আমাদের এটা ব্যবস্থা করে দিক তারা আমাদেরকে অনেক রকম আমরা ভয়ভীত দেখায় আমাদেরকে আন্দোলনটা বন্ধ করার চেষ্টা করেছে প্রধানমন্ত্রীকে জানায় না তোমাদের চাকরি থাকবে না এই হবে না আমরা শুধু পেটের দায়ে আমরা শুধু খালি আন্দোলন করছি মানববন্ধনে বক্তারা আরো বলেন আমাদের বেতন বন্ধ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করবই তাহলে আজ ছেলে মেয়ে আমরা কোথায় থাকবো আজ আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করতে পারছি না পেটের ক্ষুধায় ছেলে মেয়েরা কাঁদছে এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ডিজির দপ্তরে গেলে তাকে পাওয়া যায়নি তবে এ বিষয়ে কথা হয় প্রতিষ্ঠানটিতে নবনিযুক্ত সম্প্রসারণ পরিচালক ইমদাদুল বাড়ির সাথে তিনি জানান দুইটা বিষয় যখন প্রকল্পের টাকা দিয়ে আমরা ওদেরকে বেতন দিই তখন সেই অনুমোদনের প্রয়োজন হয় না সেটা প্রকল্পেই অনুমোদন থাকে কিন্তু আমরা চাচ্ছিলাম যেহেতু প্রকল্প সবসময় গ্যাপ হয়ে যায় যে রাজস্ব বাজেটে যাদের তাদেরকে বেতন দেওয়া যায় সেই জন্য আমাদের অর্থ মন্ত্রণালয় থেকে টাকার সংস্থান করতে হয় বা চাইতে হয় থাকবে রাজস্ব খাতে শুধু বাজেটটা আসবে মানে প্রকল্পের উপর আমি আর ডিপেন্ড করলাম না অথবা মাঝে মাঝে গ্যাপ হয়ে যাচ্ছে তো সেই জন্যই কিন্তু আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম এবং পরিচালনা পর্ষদ কিন্তু সেটার অনুমোদন দিয়েছে প্রথমবার যখন আমরা সপ্তম সভায় এটা উত্থাপন করে পরিচালনা পর্ষদ একটা কমিটি করে দিল এটা যাচাই করার জন্য মন্ত্রণালয়ের একজন জয়েন্ট সেক্রেটারির নেতৃত্বে আমিও সেই কমিটিতে ছিলাম সেই কমিটি বিভিন্ন মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে 748 জনের একটা সুপারিশ করে এবং অষ্টম সভায় যেটা এই গত ডিসেম্বরে হলো সেখানে এটা অনুমোদন হয়েছে সেখানে আমাদের এমপি মহোদয়ের যথেষ্ট তৎপরতা ছিল এবং ভূমিকা ছিল পজিটিভ ভূমিকা ছিল এখন এইটার এখন যে পর্যায়টা দাঁড়িয়েছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এখন পরিচালনা পর্ষদ হলো একটা নীতিগত সিদ্ধান্ত নিতে পারে আর্থিক ক্ষমতাটা কিন্তু অর্থ মন্ত্রণালয়ের হাতে তা আমরা অর্থ মন্ত্রণালয়কে একটা আমরা সরাসরি লিখতে পারি না আমাদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আমরা চিঠি লিখি সেটার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয়কে লেখা হয়েছে আমাদের মন্ত্রণালয় থেকে এবং আমার জানা মতে এটার উপরে অর্থ মন্ত্রণালয় কয়েক দফা মিটিং করেছে সেখানে আমাদের মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিলেন এবং ওনারা আমাদের কাছে বিভিন্ন সময় তথ্য চান সেই তথ্য আমরা সবসময় পাঠাচ্ছি ইভেন এখনও আমি যেটা কাজ করছি এটা ওই তথ্য এটা আবার অর্থ মন্ত্রণালয়ে যাবে এখন অর্থ মন্ত্রণালয় থেকে যদি অনুমোদনটা হয়ে যায় তাহলে রাজস্ব বাজেটের যে
আমরা সামান্য কিছু বরাদ্দ পাই, অন্তত সেখান থেকে কিছু দিয়ে এদের বকেয়া হয়তো কিছুটা পরিশোধ করা সম্ভব। এ নিয়ে দ্বিতীয় দফায় 16 দিন থেকে আন্দোলন করছেন রাজশাহী রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীরা। তাদের দাবি, দ্রুতই যেন তাদের বকেয়া বেতন পরিশোধ করে সরকারি রাজস্বের অন্তর্ভুক্তির মাধ্যমে বেতন দেওয়া হয়। বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের 7 মাসের বকেয়া বেতন বাকি থাকায় এভাবেই প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছেন রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের প্রাঙ্গণে। তবে আশার বাণী এখনও শোনাতে পারছেন না রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড। রাজশাহী রেশম উন্নয়ন বোর্ড থেকে জাহিদ হাসান সাব্বির, বাংলার জনপদ। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনোগ, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে সিপাইপাড়া, রাজশাহী।